আঙ্গুরটা আপনার অনেক মিঠা আর কি, অনেক মিষ্টি, অনেক মজা আর কি টেস্ট আছে। এটা একটু বলবেন, মিষ্টি লাগলো, খুব মিষ্টি। বাজারের আঙ্গুরের সাথে যদি তুলনা করি তাহলে কেমন? বাজারের আঙ্গুর মাঝে মধ্যে সুখে লাগে, এটা একটু সুখে না, মিষ্টি। যারা বেকার সমস্যা দূরত্ব হইলো, এমন আছে যে এই 1 লক্ষ টাকা বেতনে চাকরি করে কত আছে, এরা চাকরি করতে ইচ্ছুক থাকবে না যখন দেখো এটা লাভবান হয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু এবং মিষ্টি। তবে এই আমার আঙ্গুরের একটু বৈশিষ্ট্য হলো আঙ্গুরের মধ্যে দু একটা বিচি আছে এবং ছালটা সামান্য একটু পুরু। দেশের মাটিতে মিষ্টি আঙুরের চাষ একটা সময় অসম্ভব থাকলেও বর্তমানে সম্ভবের রূপ নিয়েছে। বিভিন্ন পত্রিকা, নিউজ বা টিভি চ্যানেলে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে মিষ্টি আঙুরের চাষ হতে দেখেছি বা শুনেছি। তবে বর্তমানে বাংলাদেশে এক নতুন জাতের সবুজ মিষ্টি আঙুরের চাষ হচ্ছে। শুধুমাত্র সমতল ভূমি নয়, উঁচু নিচু পাহাড়ি টিলা জমিতেও চাষ হচ্ছে। দর্শক বন্ধু, আজ তেমনই একটি সবুজ মিষ্টি বাগানে এসেছি, সবুজ মিষ্টি আঙুর বাগানে আমরা চলে এসেছি। আজকে হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার দাড়িয়াপুর মাজারপাড়া এলাকাতে। এই এলাকারই একজন উদ্যমী উদ্যোক্তা হচ্ছেন জাহিদুল ইসলাম। চাকুরির পাশাপাশি তিনি কৃষিকে ভালোবেসে, কৃষির প্রতি অদম্য ভালোবাসা লাগা থেকে তিনি অনেকখানি জায়গা জুড়ে এই মিষ্টি আঙুরের চাষ করেছেন। আজকে এই মিষ্টি আঙুর বাগান আমি ঘুরে দেখব, আপনাদের দেখাবো, পাশাপাশি তিনি কোথা থেকে কীভাবে চারা সংগ্রহ করলেন আর এই মিষ্টি আঙুরের চাষ করতে পারা যায় সেটা কীভাবে জানতে পারলেন সে তথ্যটি তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সঙ্গে থাকবেন। যদিও পূর্বে আমরা হচ্ছে বাংলাদেশে আঙুর দেখেছি, হ্যাঁ, তবে সেটা ছিল টক। আমরা যতদূর জানতে পেরেছি আপনার এটা হচ্ছে সবুজ জাতের এবং মিষ্টি আঙুর। জি, এই আঙুর চাষ যে বাংলাদেশে হতে পারে মিষ্টি আঙুরের চাষটা, সেটা আপনি প্রথম কীভাবে জানতে পারলেন একটু বলবেন। সেটা আমি ইউটিউব, অনেক ইউটিউবে আমি কৃষি উপর এই চ্যানেলগুলো আমি বেশি দেখি এবং ওগুলো পরে আপনার একটা প্রতিবেদন দেখি, ঝিনাইদা এই মহেশপুর থানার আব্দুর রশিদ ভাই, ওনার আঙ্গুর খুব মিষ্টি হয়েছে। পরে আমি ওইখানে যোগাযোগ করি এবং আপনার মাধ্যমে ওনার যোগাযোগ করি, ওই নম্বর দেওয়া ছিল প্রেসক্রিপশনে। পরে ওনার সাথে যোগাযোগ করে ওনার বাড়িতে চলে যাই। একদিন রমজান মাস ছিল, পরে ওনার ওইখানে ছেউরি খাই, পরের দিন আবার ওনার বাগান সব পরিদর্শন করি এবং বাগানে সব গাছগাছালি অনেক, ওনার অনেক বাগান আছে, এই আঙ্গুর আছে, মালটা আছে, কমলা আছে এবং আক্ষেত করছিল, খুব দেখার মতো আক্ষেত ছিল। আমি দেখি সব দেখি এবং প্রায় সারাদিন ওইখানে ঘুরি, ওনার ওই এই বাগান টাগান পরিদর্শন করি। পরে উনি আমার সাথেই এই চলে আসে, ওই আঙ্গুর গাছ আমার আমার কথা মতো ঠিক আছে তাহলে চলেন আমি গাছ নিজে হাতে লাগিয়ে দিব। আচ্ছা, কথা হচ্ছে আপনার, আপনি আমাদের হচ্ছে উদ্যোক্তার খোঁজে চ্যানেলের যে মহেশপুরের গ্রামের আব্দুর রশিদ ভাইয়ের যে মিষ্টি আঙুরটা, ওটা দেখার পরে মোটামুটি উদ্বুদ্ধ হয়েছে। এবং আব্দুর রশিদ ভাই ওনাই আমার বাগানে আসে, গত বছর উনি চারা লাগিয়ে দিয়ে গেছিলেন এবং ওনাকে আজকে ইনভাইট করা হয়েছে, উনি পরে আমাদের মাঝে আসেন। আব্দুর রশিদ ভাই একটু এদিকে আসেন, একটু আসেন আমাদের মাঝে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু বসেন। তবে হচ্ছে আমাদের আজকে যে মিষ্টি আঙুরের যিনি হচ্ছে মোটামুটি বাংলাদেশে প্রথমবার নিয়ে আসলেন সেই আব্দুর রশিদ ভাই, ওনাকেও আমরা আজকে পেয়ে গেলাম। হ্যাঁ, কেমন ছিলেন বলেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ ভাই। আর হচ্ছে আজকে আপনার হাত ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে বাগানগুলো হলো তার মধ্যে একটা বাগান হচ্ছে টাঙ্গাইলের এই সখীপুরের এই বাগানটা। আচ্ছা, প্রথমত আপনার অনুভূতিটা বলবেন যে কেমন ভালো লাগে আপনার এই বিষয়গুলো। আসলে এই ভালো লাগাটা এতটা ভালো লাগা যায়, আসলে
ভাষায় প্রকাশ করার মতো না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। যে আমি ভাইকে যেভাবে বলছিলাম, যেভাবে বলে সাড়া দিছিলাম এবং ভাইকে বলছিলাম যদি কোনো রকমের কোনো পরিবর্তন হয় আমার বাগানের থেকে তাহলে আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নিব। আচ্ছা আচ্ছা। কিন্তু আজকে এসে যখন জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে আমার বাগানে যে আঙুরটা খাইছিলেন বা দেখছিলেন তার সাইতে কোনো পরিবর্তন হয়েছে? অনেক অনেক মিষ্টি ভাই, অনেক মিষ্টি। জি, মানে আপনি যেরকম কথা শুনছিলেন গাজের সাথে সেই মিলটা আছে কিনা? তার থেকে মনে হয় বেশি, তার থেকে মনে হয় বেশি। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কতগুলো চারা নিয়ে আসছিলেন ভাইয়ের থেকে? আমি 50টা চারা নিয়ে আসছিলাম ওনার কাছ থেকে। এখন তো বোধহয় অনেক বেশি মনে হচ্ছে, এখন কি অবস্থা বলেন, কতটুকু জায়গা জুড়ে চাষ করছেন? এখানে তো এই 15-20% আর ওই সামনে বাড়ির সামনে আছে 4-5%। এখন বর্তমানে কতগুলো গাছ রয়েছে? এখন ওই 50টা এবং আজকে উনি সাথে করে নিয়ে আসছে 3 জাতের, ওই লাল আঙ্গুর, কালো আঙ্গুর এবং ওই যে সিডলেস এই লম্বা যে সবুজ ওইটাও নিয়ে আসছেন। তার মানে একটা আঙ্গুর তো যখন পেলেন মোটামুটি যখন মনে হলো যে কথা কাছে বিল আছে তখন আরও চিন্তা করা যায়। রাজ রশিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার হাত ধরে বাংলাদেশে নতুন নতুন বাগান হচ্ছে। আশা করছি আমরা আপনার থেকেও আরও নতুন কোনো আপডেট ইনশাল্লাহ আশা করি আগামীতে আমরা আরও নতুন জাত দিব। কিন্তু সেই ভিডিওটাও আমরা এবার ছাড়তাম, কিন্তু আমাদের চারা কম থাকার কারণে আমরা নতুন ভিডিওটা দিইনি। আমরা আগামীতে এবার ভাইকে নতুন একটা কালো 2টা জাত দিছি এবং লাল 2টা দিছি আর একটা চিকন লম্বা দিছি। তা আগামীতে আরও নতুন আইটেমে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ভাইজান মোটামুটি যেমন ধরছে আল্লাপাকের ইচ্ছায় এবং হচ্ছে আপনার পরিচর্যা ছিল ও চিলা ছিলেন আপনি, হ্যাঁ, তাতে করে মাশাল্লাহ অনেক সুন্দর মনে হচ্ছে, তাই না? মাশাল্লাহ, আল্লাপাকের কাছে হাজার শুকরিয়া। আচ্ছা, গাছ আমি এরকম কল্পনাই করিনি যে এরকম আঙ্গুর ধরতে পারে বা ধরবে আমার কাছে। আমরা জানি যে আপনি একটা আলাদা পেশাতে রয়েছেন, কৃষির সাথে অতটাও সম্পৃক্ত না, হয়তো ছোটবেলা থেকে ভালো লাগা কৃষির সাথে? জি জি, ভালো লাগা থেকেই আমার, এবং এই যে ভেজাল যুক্ত খাবার থেকে পরিত্যাগ করে আমি যাতে নিরাপদ খাদ্য খাইতে পারি এবং নিরাপদ খাদ্য মানুষেরকে পরিবেশন করতে পারি, এই জন্য আমার এই একটু উদ্যোগ, এই উদ্যোগটা। জি, হ্যাঁ, সেই প্রসঙ্গে আসতে চাইবো। এখন মোটামুটি যেরকম ধরছে আপনার কি মনে হয় যে প্রতি গাছ প্রতি আমরা যদি একটু হিসাব করি গাছ প্রতি কত কেজি করে হতে পারে? মনে হয় 15-20 কেজির মতো হবে। 15-20 কেজির মতো এরকম। প্রথমবারেই এত ফল পেলেন, তাই তো? জি জি। আচ্ছা, দ্বিতীয়বার কল্পনাতীত, মানে কল্পনার থেকে বেশি। দ্বিতীয়বার কেমন পেতে পারেন বলে মনে করছেন? দ্বিতীয়বার এর থেকে তো ডবল ডবল হওয়ার কথা। আর আমিও দর্শকদের বলবো, দর্শক আসলে এই বাগানটাতে আমরা এত পরিমাণ ফল পাচ্ছি জানি না, উনি যেমনটা বলেন 15-20 কেজি কিনা বা তারও বেশি কিনা, কারণ এই যেটাকে আমরা জাংলা বলি আঞ্চলিক ভাষাতে, এতটাই নিচু হয়ে গেছে যে আমাদের কিন্তু হেঁটে বেরিয়ে যে আমরা কথা বলবো, হাঁটবো, কথা বলবো এরকম সুযোগ আমাদের নাই। হ্যাঁ, আমরা এক জায়গাতে স্থির বসতে হচ্ছে বাধ্য হয়েছে। হ্যাঁ, এত পরিমাণ ধরছে, মাশাল্লাহ, দারুণ ধরছে। আচ্ছা, এখন আমরা পরিচর্যা নিয়ে একটু কথা বলি। আপনার গাছের বয়স কতদিন হলো? গাছ এই গত রমজানের 10 রোজার সময় লাগিয়েছিলাম, এই গেলো রমজানে মানে 1 বছর পূর্ণ হলো। তার মানে 1 বছর 1 মাস। জি জি, 1 বছর 1 মাস, তার মানে 13 মাস। 13 মাস চলতেছে। আচ্ছা, 13 মাস চলতেছে, মোটামুটি এই পর্যন্ত আসতে গিয়ে আপনার পরিচর্যাটা কেমন করতে হবে? বিশেষ তেমন কোনো পরিচর্যা ছিল কি? বিশেষ তেমন পরিচর্যা নাই, এই ডেপ সার এবং ওই যে পটাশ সার এগুলোই মাসে একবার করে দিতে হয়। তাও সামান্য কিছু ওই যে এই গাছ প্রতি আপনি 200 গ্রাম ডেপ আর 100 গ্রামের মতো পটাশ এরকম দিলে হয়, আর হলো একটা কার্বোডান অথবা জেনেফোরান আছে আপনার এই দানাদার বিষ আছে ওইটা গাছের গুঁড়ি দিতে হয় যাতে গাছের গুঁড়ি আপনার এই কেঁচু টেঁচু না জন্মাইতে পারে, কেঁচু আপনার এই শিকড় কেটে দেয়, এই জন্য সমস্যা হয় এইটাই। আমরা জানি যে হচ্ছে এর পূর্বে সমতল ভূমিতে আমরা আঙুর দেখেছি বা অন্যান্য ফল ফসল দেখেছি। জি, আপনাদের এটা তো সমতল না, এর পাহাড়ি এলাকা, ঢালু জল। জি, পাহাড়ি এলাকা, উঁচু নিচু আমরা অনেক পাহাড় দেখতে পাচ্ছি। জি জি। তো সেই হিসাবে আপনি প্রথম সাহসটা পেলেন কীভাবে যে এখানে হতে পারে, এই সাহসটা আপনি কীভাবে পেলেন? হতে পারে, আব্দুর রশিদ ভাই বলছেন যে উনি যেখানে পানি বাজে ওইখানে হবে না, তারপরে যেখানে লাগাবো ওইখানেই হবে, আপনার গাছের গুঁড়ে শুধু পানি না বাজলেই হবে। আর আমার তো এখানে লাল মাটি, উর্বর মাটি, লাল মাটি তো এমনি উর্বর, যে কোনো গাছ লাগাইলে হয়। তারপরে এই সাহসে আমি বেশি লাগিয়েছি যাতে পানি বাজবে না, তাহলে আমার পানি মোটর গাছি ওই বাড়ির থেকে মোটরের লাইন নিয়ে আসছি এখানে, তাই না, ওই মোটরের পানি মতো পানি সময় হলে দিয়ে দিই যখন
আমি দর্শকদের বলি, দর্শক আমরা হচ্ছে 2020-21 সালের দিকে যখন হচ্ছে আমরা আব্দুর রশিদ ভাইয়ের একটা প্রতিবেদন শুট করেছিলাম, তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশের যে কোনো মাটিতে হওয়া সম্ভব। আজকে আমরা হচ্ছে টাঙ্গাইলের এই যে লাল মাটি, এখানে হচ্ছে আমরা আঙুর মিষ্টি পাচ্ছি এবং খেয়েছি আমি অলরেডি, আপনাদের সেই খাওয়ার ফুটেজটা আমরা দেখাবো। আমরা কিছু দর্শকের মতামত নেওয়ার চেষ্টা করেছি, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট এই মিষ্টি আঙুর পেয়ে। তার মানে আমরা এতটুকু এনশিওর করতে পারি আপনাদের যে বাংলাদেশের যে কোনো মাটিতেই এই আঙুরটা মিষ্টি হতে পারে, মিষ্টি হবে। দর্শক বন্ধু, আজকে হচ্ছে আমাদের টাঙ্গাইলের সখীপুরে মিষ্টি আঙুর বাগানের প্রতিবেদনের শুট চলাকালীন সময়ে আমরা কিছু তরুণকে পেয়েছি, যারা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ, হয়তো এই সকল তরুণদের হাত ধরেও বাংলাদেশের ভবিষ্যতে আজ থেকে না হোক 5 বছর বা 10 বছর পরে নতুন নতুন প্রজেক্ট হতে পারে, কৃষি প্রজেক্ট বা নতুন নতুন আঙুর বাগানও হতে পারে। সে সকল তরুণদের কাছ থেকে আমরা একটু মতামত নেওয়ার চেষ্টা করব যে তাদের অভিমত কী, এই আঙুরটা তাদের এলাকাতে যে চাষ হলো এই আঙুরটা আসলে তাদের কাছে কেমন এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু পেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? মোটামুটি সবাই তো স্টুডেন্ট বোধ হয় নাকি? জি। আচ্ছা, আমি আর আজকে নতুন করে একে একে নাম জানতে চাইবো না, আমরা সরাসরি হচ্ছে স্বাদের ব্যাপারে যাই। ভাইজান সবাইকে একটা একটা করে দিবেন প্লিজ। আচ্ছা, সবাই মোটামুটি একটা একটা করে পাওয়া গেছে। হ্যাঁ, এবার আমরা একটু খাওয়ার চেষ্টা করি, বিসমিল্লাহ বলে সবাই শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা মোটামুটি খাওয়া শেষ। আপনার নাম কি? সোহেল রানা। সোহেল রানা, আপনি কি করেন? আমি পড়ালেখা করি। পড়ালেখা করেন, কিসে পড়াশোনা করছেন? নিউটন। নিউটন, আচ্ছা। আপনি তো এর আগে কখনো আঙুর এভাবে চাষ হতে স্বচক্ষে দেখেছেন কিনা? না, আমি এভাবে কোথাও দেখি নাই। হয়তো অনলাইনে দেখা হয়েছে, টিভিতে দেখা হয়েছে, বাস্তবে কখনো দেখছেন কিনা? না, বাস্তবে দেখা হয় নাই। আপনাদের সখীপুরে, সখীপুর উপজেলাতে টাঙ্গাইলেই চাষ হচ্ছে, এটা কি আগে জানতেন, আজকের আগে? না। এখন এই আঙুরটা তো খেয়ে দেখলেন, বাজারের আঙুরও আসলে আগে খাওয়া হয়েছে। হুম, কেমন লাগলো আঙুরটা? আঙুরটা আপনার অনেক মিঠা আর কি, অনেক মিষ্টি, অনেক মজা আর কি, টেস্ট আছে আরও আর কি। মানে বাজারে যে আঙুরগুলো খান সেই আঙুরের সাথে যদি আমরা তুলনা করি তাহলে সেই আঙুরের মতোই কিনা, বা কোনটা বেশি বা কম, এরকম কি মনে হলো আপনার কাছে? বাজারের আঙুর খাই ওরকমভাবে, ওটা চোখ আসে মাঝে মধ্যে, ওটা মিঠে। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, কি করেন আপনি? স্টুডেন্ট। স্টুডেন্ট, আপনার কাছে কেমন লাগলো? আমার অনেক মিষ্টি লাগছে। অনেক মিষ্টি লাগছে, যেটা সত্য ওটাই বলবেন। আপনার যে ভাষ্যটা এটা কিন্তু সারা বিশ্বে প্রচারিত হবে, সারা বিশ্বের অনেকেই হচ্ছে আপনার ভাষ্য শুনে কিন্তু উদ্বুদ্ধ হতে পারে। সত্যিকার অর্থে কেমন লাগলো? অনেক বেশি মিষ্টি লাগছে। অনেক বেশি মিষ্টি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ ভালো আছে, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। চাচা আপনি, আপনার জাহিদুল ইসলাম বোধ হয় আপনার জামাতা? আচ্ছা, আপনার কাছে মানে আঙুর খাওয়ার পরে কেমন লাগলো এটা একটু বলবেন। মিষ্টি লাগলো, খুব মিষ্টি। বাজারের আঙুরের সাথে যদি তুলনা করি তাহলে কেমন? বাজারের আঙুর মাঝে মধ্যে শুকে লাগে, এটা একটু শুকে না, মিষ্টি। যারা, আপনি তো মুরব্বি, আপনার ছেলে বয়সী বা জামাতার বয়সী অনেকেই থাকবেন, তাদেরকে নতুনদেরকে কি বলবেন? বলবো যে আঙুর চাষ যেহেতু আমরা এখনো কোনো জায়গায় দেখি নাই, এখানে এখানে দেখলাম জামাতা বল আঙুর বাগানে চাষ করছে, যেহেতু আমাদের অনেক অন্য রাষ্ট্রের থেকে এনে খাইতে হয়, আর এই দেশে যদি উৎপাদন করা যায় তাহলে তো আমরা তো উপকৃত হইলাম। যারা বেকার সমস্যা দূরত্ব হইল, এমনও আছে যে এই 1 লক্ষ টাকা বেতনে চাকরি করে কত আছে, এরা চাকরি করতে ইচ্ছুক থাকবে না যখন দেখো এটা লাভবান হইতেছে। এটাতে বেশি লাভবান হচ্ছে যখন, তখন আর চাকরি করতে যায় না। অনেকে, যেমন আমি দেখছি আমাদের এক নাতি আছে, উনি চাকরি পাইলো, মাস্টারি চাকরি পাইলো, ওই চাকরি বাদ দেয় ব্যবসা করতেছে, ব্যবসায় ভালো সাফল্য নিতেছে, চাকরির চাইতে বেশি লাভবান। কাজে এই ব্যবসায় যদি লাভবান হয় চাকরির চাইতে বেশি, তাহলে চাকরির জন্য তো আর কোনো প্রয়োজন মনে করি না। তো আমরাও সেটা চাইবো যে সবাই মোটামুটি যদি আমরা উদ্বুদ্ধ হই এবং হচ্ছে আমাদের সবার কাছে যদি মনে হয় যে না এটা চাষযোগ্য ভালো, তাহলে আমরা সবাই এটা চাষে আসতে পারি। আচ্ছা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই মোটামুটি বাণিজ্যিকভাবে চাষ করে তো সফল মনে হলো, এখন এই আঙুর নিয়ে নতুনদের কী বলবেন আপনি? নতুন যারা বেকার আছেন, যারা এই যে লেখাপড়া শেষ করে
এই চাকরি পাচ্ছেন না, তারা বাপের যে সম্পদ আছে এই সামান্য কিছু বেশি জায়গা লাগে না, আপনার 15-20% জায়গা হলে অনেক আঙ্গুর চাষ করা যায়, মানে 15-20% প্রায় 1 টনের মতো আঙ্গুর ফলানো সম্ভব। তারা বসে না থেকে এই আঙ্গুর চাষ করলে বেকারত্ব দূর হবে, প্লাস কর্মসংস্থানের একটা পথ খুলবে ইনশাল্লাহ, আমরা সেটা আশা করব। আর হচ্ছে আপনার ভবিষ্যৎ প্ল্যানটা একটু শুনবো আঙ্গুর নিয়ে। আঙ্গুর নিয়ে আমি আব্দুর রশিদ ভাই, আমি তো চাকরি করি, অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আব্দুর রশিদ ভাই উনি আমাকে যে যাত্রা সংগ্রহ করে ওইটা আমি ওনাকে বলছি, যেটা ভালো ওইটা আমাকে দিচ্ছেন এবং ওইটা আমি বাড়িতে থাকবো আস্তে আস্তে। তারপরে আমরা বুঝতে পারলাম যে আপনি শুধুমাত্র সবুজ মিষ্টি আঙ্গুর না, ভবিষ্যতে আরও আপডেট যে আঙ্গুরগুলো আসবে যেগুলো বাংলাদেশে চাষযোগ্য মিষ্টি, সেগুলো মোটামুটি সব যে আবহাওয়ায় যেটা হয় খাপ খায় ওইটাই আমি চাষ করব, যাই হোক চাষ করব এবং মানুষের বিতরণ করব, চারা যাতে সবাই এই গাছ ফলাইতে পারে এবং ফল ফলাইতে পারে। আপনাকে দেখে অনেকে উদ্বুদ্ধ হতে পারেন, যারা ছাদ বাগানী রয়েছেন বা চাকরিজীবী রয়েছেন, তারা হয়তো ভাবতে পারে যে না, জাহিদুল ইসলাম ভাই যখন চাকরির পাশাপাশি করতে পারলেন, আমরা আমাদের দোষ কোথায়, আমরাও করতে পারবো। তাদের জন্য আপনার কী সহায়তা থাকবে বা পরামর্শ থাকবে? ওনাদের আমি যতটুকু পারি আমি আপ্রাণ চেষ্টা করবো, আমার এখান থেকে চারা নেই বা আব্দুর রশিদ ভাইয়ের এখান থেকে চারা, আমার মাধ্যমে যোগাযোগ করলে আমি আব্দুর রশিদ ভাই আমার এখানে যদি না থাকে আব্দুর রশিদ ভাইয়ের ওইখানে আমি ওইখান থেকে আইনে হলো বা পাঠাই দিতে বললে উনি পাঠাইতে পারবে। তো যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আর আপনার মতো উদ্যমী উদ্যোক্তার হাত ধরে বাংলাদেশে আরও বেশি নতুন নতুন ফল ফসল আসুক আর এটা সম্প্রসারণ হোক সে আশাবাদ রাখবো। পাশাপাশি আপনার জন্য শুভকামনা থাকবে, আপনি নতুন নতুন প্রজেক্ট করে আরও বেশি সফল হন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। ভালো, আপনাদের জন্য অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।